সুষ্ঠু পরিকল্পনায় দেশের উন্নয়ন সম্ভব তা আবারও প্রমাণিত হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে মিরাজ। আগামী বাজেট হবে শিল্প বান্ধব, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং এস কে সিনহা জুডিশিয়াল কোর্ট চেষ্টা করে সীমা লঙ্ঘন করেছিলেন, মন্তব্য আইনমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনুদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিনিয়োগের জন্য প্রস্তুত হচ্ছে নতুন অর্থনৈতিক অঞ্চলগুলো, এতে দেশি বিদেশি ও প্রবাসী উদ্যোক্তারা শিল্প কারখানা তৈরির সুযোগ পাবেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় 65টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতেই 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। শেখ হাসিনা বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারলে উন্নয়ন সম্ভব তা আবারও প্রমাণিত হয়েছে। এখন বেকারত্ব দূর করতে কাজ করছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে আর্থিক সহায়তা পাবেন তারা। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে। আজ পবিত্র শবে মিরাজ, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ পালিত হচ্ছে। আজকের দিবাগত রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছিলেন। নবুয়তের একাদশ বছরে হিজরি 620 খ্রিস্টাব্দে রজব মাসের 26 তারিখ রাতে পবিত্র কাবা শরীফ হয়ে বাইতুল মুকাদ্দাসে যান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সকল নবীর জামাতে ইমামতি করেন তিনি। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বাকাশে গমন করেন। সেখানে মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং জান্নাত জাহান্নাম ঘুরে দেখেন তিনি। এই রাতেই আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলিম উম্মার কাছে পবিত্র মিরাজের রাত অতি মহিমান্বিত এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্ণফুলী, এই নদীকে ঘিরে আছে ইতিহাস, ঐতিহ্য, রচিত হয়েছে অসংখ্য গান আর কবিতা। চট্টগ্রামের আঞ্চলিক গানের মাধ্যমে এই নদীর গুণকীর্তন বর্ণনা হয়েছে বারে বারে। কর্ণফুলী নদীর প্রাচীন ইতিকথা নিয়ে শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের বিশেষ প্রতিবেদন। হাজার বছরের ইতিহাসের অমর সাক্ষী এই কর্ণফুলী নদী। ভারতের মিজোরামের মুমিত জেলার সৈতাগ্রাম লুসাই পাহাড় হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে পতেঙ্গার কাছে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর অবস্থিত। এর দৈর্ঘ্য 320 কিলোমিটার। কর্ণফুলী নদীর নামের উৎস সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। কথিত আছে যে আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের প্রেমে পড়েন। তারা দুজন ওই নদীতে নৌভ্রমণ করার সময় রাজকন্যার কানে গোঁজা একটি ফুল পানিতে পড়ে যায়। ফুলটি হারিয়ে রাজকন্যা সেটা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন পানিতে, কিন্তু প্রবল স্রোতে ভেসে যান রাজকন্যা। রাজকন্যার শোকে রাজপুত্র পানিতে ডুবে আত্মাহুতি দেন। এই করুণ কাহিনী থেকে এই নদীটির নাম হয় কর্ণফুলী। স্থানীয়রাও বলছেন কর্ণফুলীর এমন আদি কথা। মানে বলছে ওই মায়া বল লোক যাতে ওদের পানি ঠিক ঘুরিয়েছে কর্ণফুলীর নাম হয়েছে। তখন মাছ কাছ মানুষের সাইচু পাইচু
অনেক জাগির তো জাল দিয়ে পাইতো, এখন তো মাছ পায় না। ওই যে যেটা সর আছে ওইখানে, ওইখানে নদী ছিল, আমরা ছোটখানে দেখছি এই স্বাধীনের আগে আর কি, 20-25 বছর আগের কথা বলছি আমি। ওইখানে নদী ছিল আরও বড় ছিল। এখন মানুষের নিরাপদে পার আগে এই যে কালবৈশাখী হয়, তখন পার হইতে কালবৈশাখী শুরু হয়েছে, প্রতি বছর দু একটা ঘটনা হয়ে গিয়ে মারা যেত। এই যে নৌকা বিছখানে আসছে তখন বাতাস ছুটে গেছে, মারা যেত। এখন মানুষের বিরিচি যে আছে নিরাপদ আছে। লুসায় ফাহা ভূত নামিয়ার দার গই হর্ণ ফুলি। চট্টগ্রামের সংস্কৃতির সাথে কর্ণফুলীর ইতিহাস অনেকাংশেই জড়িত বলছেন এই বিশেষজ্ঞ। তো আমাদের চট্টগ্রামের নদীর সংখ্যা কিন্তু খুবই কম, এবং গুরুত্বের দিক দিয়ে চট্টগ্রামের নদীগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অন্যতম একটা নদী হচ্ছে আমাদের কর্ণফুলী নদী। আর গুরুত্বের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এটা আমরা বলি বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশ এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর স্থাপিত। সুতরাং এখান থেকে কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এখন আমরা এটা বলি, এবং কর্ণফুলী যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। এদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীটা। কিন্তু এটা যতটুকু গুরুত্বপূর্ণ আমাদের অর্থনৈতিক খাপ হিসেবে বা অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে যতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক ততটুকু কিন্তু আমরা কর্ণফুলী নদীর উপর আমরা গুরুত্ব দিই নেই। এছাড়া কিন্তু দূষণে কিন্তু এখনও পর্যন্ত ন্যূনতম কোনো হাত দেওয়া যায়নি। দূষণের বিষয়টা সম্পূর্ণ আনটাচ রয়েছে। দূষণের অন্যতম, যদি আমরা শুধু সরকারি কয়েকটা প্রতিষ্ঠানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, যেমন সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন যদি বর্জ্য ব্যবস্থাপনা চালু করে, আমাদের যদি বর্জ্য ব্যবস্থাপনা চালু করে, ওয়াসা যদি সিওয়ারেজ সিস্টেম চালু করে, আমাদের কর্ণফুলী পেপার মিল যদি তাদের ইটিপি স্থাপন করে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় চট্টগ্রাম শহরের প্রায় 60% দূষণমুক্ত হবে। তো এই জন্য কর্ণফুলী নদীকে আমাদের বাংলাদেশ বাঁচানোর জন্য যে কোনোভাবে হোক কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে। নদী বাঁচলে বাঁচবে দেশ, গড়ে উঠবে সমৃদ্ধির বাংলাদেশ। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই কর্ণফুলী নদী বাঁচাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। রংপুর সাব রেজিস্ট্রার ও ভূমি কমিশনার অফিসে খাজনা খারেজ ও জমা জমি সংক্রান্ত কাজ করতে এসে কোনো সাধারণ কৃষক যেন হয়রানির শিকার না হয়, এজন্য কড়া নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক এনামুল হাবিব। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজস্ব মাসিক সভায় উপস্থিত 8টি উপজেলার ইউএনও ভূমি কমিশনার ও সাব রেজিস্ট্রার কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল হাবিব একথা বলেন। তিনি আরও বলেন, দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো সাধারণ কৃষক হয়রানি ও দুর্নীতির অভিযোগ করলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মিথ্যে ঘোষণা দিয়ে পণ্য আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ চেম্বার অব কমার্স ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সভায় সহজ ও ব্যবসা বান্ধব কর ব্যবস্থা, কর সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতকরণ, রফতানি বহুমুখীকরণ এবং স্থানীয় শিল্পোৎসাহিতকরণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বান্ধব পরিবেশের বাজেট প্রত্যাশা করেন ঢাকা চেম্বার। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেট হবে শিল্পবান্ধব বাজেট, অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর কাজ করছে এনবিআর। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা জুডিশিয়াল কোর্ট চেষ্টা করে তার সীমা লঙ্ঘন করেছিলেন, জনগণের চেষ্টায় তা প্রতিহত হয়েছে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য বৈঠক শেষে তিনি বলেন, আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে বাংলাদেশ ভারত সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়বে। এ সময় আইনমন্ত্রী বলেন, মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতি কাজে আসতে পারে, তবে এজন্য আদালতকে অনুশাসন দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগ কখনো হস্তক্ষেপ করবে না বলেও নিশ্চিত করেন মন্ত্রী। দূষণ দখলমুক্ত করি, নৌযাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন নৌ পরিবহন অধিদপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয়।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুসসামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌপ্রকৌশল বিভাগের অধ্যাপক রিয়াজ হাসান খন্দকার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, ক্যাপ্টেন আরিফ মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নুরি আলম চৌধুরী বলেন, নদী দূষণ ও দখলমুক্ত এবং নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপদ নৌপরিবহন ব্যবস্থাকে যোগোপযোগী ও দুর্ঘটনামুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নৌযান সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছর 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত দেশজুড়ে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে কথার লড়াই আর বিতর্ক শুরু হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে। ইশতেহারের নামে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এমন দাবি করে দলটির নির্বাচনী ঘোষণাপত্রকে অবাস্তব এবং রূপকথা আখ্যা দিয়েছেন বিজেপি নেতারা। তবে কংগ্রেসের মিত্র আর বিজেপি বিরোধীদের কাছে ইশতেহার বাস্তবমুখী এবং সময় উপযোগী। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সুষ্ঠু পরিকল্পনায় দেশের উন্নয়ন সম্ভব তা আবারও প্রমাণিত হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে মিরাজ। আগামী বাজেট হবে শিল্প বান্ধব, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং এস কে সিনহা জুডিশিয়াল কোর্ট চেষ্টা করে সীমা লঙ্ঘন করেছিলেন, মন্তব্য আইনমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।